আসসালামু আলাইকুম, আমি নজরুল শিকদার। আজকে আমি আপনাদের সাথে লিফটের ক্যাবিন নিয়ে আলোচনা করব। লিফটের ক্যাবিন আসলে কি? লিফটের ক্যাবিন আমরা কাকে বলি? লিফটের ক্যাবিন বলতে আমরা বুঝি, আমরা যখন লিফটের সামনে এসে বাটনে কল দিই, তখন যে দরজা খোলার পরে যে জিনিসটা আসে, যার মধ্যে আমরা উঠে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাই, সেটাকে আমরা লিফটের ক্যাবিন বলে থাকি। লিফটের ক্যাবিন আসলে আপনি যখন লিফট কিনবেন, তখন লিফটের ক্যাবিন আসলে কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিব। আমার ধারণা যদি আপনারা শুনেন, তাহলে হয়তো বা আপনাদের এটা কাজে লাগতে পারে এবং ভালো একটা জিনিস আপনি সিলেকশন করতে পারেন। যেমন লিফটের ক্যাবিন ওয়াল, ওয়াল বলতে আমরা বুঝি ব্যাক ওয়াল, রাইট ওয়াল, লেফট ওয়াল, এটা কেমন হওয়া উচিত? লিফটের ওয়ালটা এমন হওয়া উচিত যে যখনই আপনি লিফটের ভিতরে উঠবেন, উঠা মাত্র আপনার চেহারাটা আপনি ভিতরে দেখতে পারবেন। যেমন এটা লিফটের ক্যাবিন আসলে সাধারণত SS হেয়ারলাইন, SS মিরর ফিনিশ, SS মিরর ফিনিশ আসলে পুরাটা মিরর হলে সেটা অতটা ভালো লাগে না, SS ইসিং মিরর ফিনিশ এটা আসলে বেস্ট। আপনি যখনই লিফট কিনতে যাবেন, লিফট সাপ্লায়ারকে আপনি বলবেন যে লিফটের ক্যাবিনটি যেন SS ইসিং মিরর ফিনিশ হয়। আপনি যখন লিফটে উঠলেন, তখন আপনি সরাসরি আপনার ছবিটা আপনি দেখতে পারবেন এবং আপনার চেহারাটা দেখে আপনার মনটা কিন্তু ভরে যাবে। তার মানে SS ইসিং মিররের সাথে মিরর কম্বিনেশন অবশ্যই থাকতে হবে। আপনি যখনই লিফট কিনবেন, অবশ্যই SS ইসিং মিরর ফিনিশ ক্যাবিন কিনবেন। এখন হলো ক্যাবিনের যে শিট বা ওয়াল থাকে, সেটার থিকনেস আপনি কত কিনবেন। আপনি যে সাপ্লায়ারের কাছ থেকে লিফট কিনেন না কেন, অবশ্যই আপনি সাপ্লায়ারকে বলবেন আপনার কেবিন ওয়ালের যে শিটের থিকনেস অবশ্যই 1.5 মিলিমিটার অবশ্যই হতে হবে। তাহলে শিটের থিকনেস আপনি কত বলবেন? 1.5 মিলিমিটার। তারপরে আপনার লিফটের নাম্বার 3 হলো লিফটের হাতল। আপনি জানেন হাতল বলতে আমরা বুঝি লিফটে উঠার পরে আমরা নর্মালি ব্যাক ওয়ালে আমরা হাতল দেখতে পাই, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখনই লিফট কিনবেন, আপনার সাপ্লায়ারকে আপনি বলবেন অবশ্যই আপনার লিফটে 3টা হাতল হতে হবে, সেটা ফ্ল্যাট টাইপ হতে হবে। ফ্ল্যাট মানে 4টা টাইপ, যেটা আপনি কম জায়গা দখল করেন। এই হাতল কিন্তু অনেক উপকারী, বাচ্চা এবং বৃদ্ধরা নর্মালি যখন লিফটে উঠে, তখন তারা এটাকে মজবুত করে ধরে রাখে। তাহলে অবশ্যই আপনি যখন লিফট কিনবেন, সাপ্লায়ারকে অবশ্যই বলবেন 3টা হাতল দিতে। তারপরে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু নাম্বার 4, সেটা হলো ক্যাবিনের হাইট। আপনি যে লিফটটা কিনতেছেন, সেটার ক্যাবিনের হাইটটা আসলে কতটুক হওয়া উচিত? আমি আপনাদেরকে বলবো, আপনারা যে সাপ্লায়ারের কাছ থেকে লিফট কিনবেন, অবশ্যই সেই লিফটের হাইট বেশি হতে হবে। বেশি মানে কত? 2500 মিলিমিটার থেকে 2700 মিলিমিটার। 2500 মিলিমিটার মানে 8 ফিট 4 ইঞ্চি থেকে 2700 মিলিমিটার মানে 9 ফিট। আপনি যখনই যেখান থেকে লিফট ক্রয় করবেন, অবশ্যই আপনার লিফট সাপ্লায়ারকে বলবেন যেন লিফটের হাইট অবশ্যই সর্বনিম্ন হলেও 2500 মিলিমিটার অবশ্যই হতে হবে। এর নিচে আপনি লিফটের ক্যাবিন আপনি কিনবেন না। তারপরে হলো আমাদের ক্যাবিন সিলিং। ক্যাবিন সিলিং, আপনারা যখন উপরের দিকে তাকান, তখন উপরে কিন্তু একটা সিলিং লাগানো থাকে। এই সিলিংটা অবশ্যই SS মিরর ফিনিশের হতে হবে। সেখানে 4টা থেকে 6টা স্পটলাইট থাকবে এবং 2টা LED লাইট থাকতে হবে। কেন? লিফটের দরজা যখন খুলবে, তখন আপনি যখন লিফটের ভিতরে ঢুকবেন, তখন সেটা দিনের চেয়েও বেশি আলোকিত হয়ে যাবে। তার মানে হলো সিলিংটা অবশ্যই গর্জিয়াস হতে হবে। ফ্লোর, আপনি যে লিফটের যে ফ্লোর, লিফটের ফ্লোর অবশ্যই আপনি মার্বেলের নেবেন। আপনি যে সাপ্লায়ারের কাছে লিফট কিনেন না কেন, অবশ্যই লিফটের ফ্লোর অবশ্যই মার্বেলের হতে হবে। মার্বেলের সুবিধা হলো সেটার উপরে আলাদা কোনো ম্যাট দেওয়ার প্রয়োজন নাই, কারণ ম্যাট ছাড়াই সেটা চলবে, কারণ সেটা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। অবশ্যই আপনি যখন লিফট কিনবেন, আপনার সাপ্লায়ারকে আপনি বলবেন আপনার লিফটের ফ্লোর অবশ্যই কিসের হবে? মার্বেলের তৈরি হতে হবে। ক্যাবিন ডোর, ক্যাবিন লিফটের ক্যাবিনের যে দরজা থাকে, সেটা অবশ্যই আপনি মিরর ইচিং নেবেন। মিরর ইচিং মানে আপনি এখানে আপনার চেহারাও দেখতে পারবেন এবং ডিজাইনও থাকবে।
এবং দরজার পাশে যে ফ্রেম থাকবে সেটা অবশ্যই মিররের হতে হবে। আপনি অবশ্যই ক্যাবিনের দরজা মিররে চিং দিবেন এবং দুই পাশে যে ফ্রেম থাকবে অবশ্যই সেটা এসএস মিরর ফিনিশ হবে। আপনি লিফটে উঠলেন, তখন সামনে আপনার চেহারা দেখতে পেলেন, যখন আবার আপনি ব্যাক করে ঘুরে দরজার দিকে তাকালেন তখনও আপনি আপনার চেহারা দেখতে পেলেন। তার মানে হলো দরজার ফ্রেম অবশ্যই মিরর হতে হবে। তারপরে হলো লিফটের ভিতরে যে সিওপি থাকে, যেটাতে চাপ দিলে আপনার লিফট সরাসরি উপরে চলে যায় অথবা নিচে নেমে আসে, কার অপারেটিং প্যানেল, সেটাতে অবশ্যই এসএস মিরর ফিনিশ অথবা ব্ল্যাক টাইটানিয়াম মিরর ফিনিশ হতে হবে। আপনার সাপ্লায়ারকে আপনি বলবেন অবশ্যই আপনার সিওপি এসএস মিরর ফিনিশ অথবা ব্ল্যাক টাইটানিয়াম মিরর ফিনিশ হতেই হবে, এবং সেটাতে কিন্তু অবশ্যই একটা ভিডিও সিস্টেম থাকতে হবে। কারণ এক এক সময় এক একটা লিফটটা যখন চলতে থাকবে তখন এক এক সময় এক একটা ভিডিও আসতে থাকবে। আপনি যদি ইচ্ছা করলে এখানে আপনার নিজস্ব ভিডিও আপনি আপলোড করতে পারেন। তার মানে লিফট যখন আপনি উপরে যাচ্ছেন অথবা নিচে নামছেন, আপনি ভিডিও দেখতে দেখতে কখন যে আপনি নিচে নেমে যাবেন আপনি বুঝতেই পারবেন না। তার মানে আপনার সাপ্লায়ারকে অবশ্যই আপনি নর্মাল সিওপি দিতে বলবেন, আপনি বলবেন আপনাকে ভিডিও ডিসপ্লে সিওপি দিতে। তারপরে হলো কেবিন ডোর, কেবিনের যে দরজা থাকে সেটার উপরে, দরজাটা বন্ধ হলে সেটার উপরে যে ফ্রেম থাকে সেটার উপরে অবশ্যই একটা ডিসপ্লে হতে হবে। আপনার সাপ্লায়ারকে আপনি বলবেন যে কেবিন দরজার উপরেও আপনার একটা ডিসপ্লে হতে হবে। লিফটের ভিতরে যে কেবিন দরজা থাকে সেটার উপরে অবশ্যই একটা ডিসপ্লে হতে হবে। আপনার ধরেন লিফটের যে সিওপি দেওয়া আছে তার উপরে যদি একটা লম্বা মানুষ দাঁড়িয়ে যায় তাহলে এটা আপনি সহজে দেখতে পাবেন না। আর দরজার উপরে যে ডিসপ্লে সেটা আপনি নর্মালি একটা লোক দেখতে পাবে যে লিফটটা কোথায় আছে, কোন ফ্লোরে যাচ্ছে, কোন ফ্লোর থেকে আসছে। তার মানে দরজার উপরে অবশ্যই আপনি ডিসপ্লে দিতে বলবেন। লিফটের ভিতরে অবশ্যই একটি ভয়েস অ্যানাউন্সমেন্ট থাকতে হবে। ভয়েস অ্যানাউন্সমেন্টটা কি, আপনারা যখন লিফটে ওঠেন তখন কিন্তু আপনারা দেখতে পান যে লিফটটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর অ্যানাউন্সমেন্ট করে। তার মানে আপনার সাপ্লায়ারকে আপনি অবশ্যই বলবেন লিফটের সাথে একটি ভয়েস অ্যানাউন্সমেন্ট দিতে। আজ এই পর্যন্তই। আপনারা, আমি আপনাদেরকে যা যা বলেছি, আপনি যখনই লিফট কিনবেন আমার এই ভিডিও দেখে আপনারা লিফট কিনবেন, সবচেয়ে ভালো জিনিস পাবেন, গ্যারান্টি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।